আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, কোনো প্রকার লক্ষণ ছাড়াই ভয়াবহ করোনায় আক্রান্ত হয়ে আছে অর্ধেকের বেশি মানুষ। গবেষকদের দেয়া এমনই চাঞ্চল্যকর তথ্য থাকছে এই অংশে। এরপরের খবরে থাকছে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে চীনে এখন পর্যন্ত প্রায় 2 কোটিরও বেশি মানুষ নিখোঁজ। কোথায় তারা? এত সংখ্যক মানুষ নিখোঁজের ব্যাপারে কি বলছে বিশেষজ্ঞরা, তা থাকবে এই অংশে। তারপরে নিউজে থাকছে, চীন তথ্য গোপন করায় এই মহামারীর শিকার সারা বিশ্ব। এ কি বললেন আমেরিকান রাষ্ট্রদূত, এ সম্পর্কে বিস্তারিত থাকবে। এরপরের খবর থাকছে, লকডাউন অমান্য করায় দুজনকে গুলি করে হত্যা ও করোনা ঠেকাতে খ্রিস্টান ফাদার খাওয়ালেন ডেটল, যা খেয়ে করোনায় আক্রান্ত হওয়ার আগেই নিহত হলেন 59 জন। এবং সর্বশেষ খবরে থাকছে, করোনা থেকে বেঁচে ফেরার সহজ উপায় বললেন তুর্কি গবেষক, এ সম্পর্কে বিস্তারিত থাকবে শেষ অংশে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। সারা পৃথিবীর ঘুম কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নতুন এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে জোরে সোরে, কিন্তু এর প্রতিষেধক পাওয়ার ক্ষেত্রে এখনও কুলকিনারা হয়নি। গবেষকদের দাবি, বৈশিষ্ট্য বদলে দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ভাইরাসটি। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইসল্যান্ডের গবেষকরা। সংক্রামক এই রোগের উৎস সম্পর্কে জানতে গিয়ে তারা পেয়েছেন নতুন তথ্য। ইউরোপের ছোট্ট এই দেশটির জনসংখ্যা মাত্র 3,64,000। এজন্য কোনো লকডাউন বা কারফিউ চাপিয়ে না দিয়ে দেশের সব জনগণের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, আর সেই কাজটি করতে গিয়েই উঠে এসেছে এই তথ্য। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যমে আল আরাবিয়া অনলাইনে খবরে বলা হয়েছে, রোববার রাত থেকে এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্য বিভাগ এবং বায়োটেকনোলজি ফার্ম ডিকোড জেনেটিক্স 10,300 জনের বেশি মানুষকে পরীক্ষা করেছেন। এটাই জনসংখ্যার মাথাপিছু হিসেবে বিশ্বের সবচেয়ে বড় করোনা পরীক্ষা বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে আইসল্যান্ডের পরীক্ষা অন্যান্য দেশের মতো নয়। অন্য দেশগুলোতে সাধারণত করোনার লক্ষণ দেখা দিলে অথবা কোনো করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে তাকে পরীক্ষা করা হয়, কিন্তু আইসল্যান্ড একমাত্র দেশ যারা করোনার কোনো লক্ষণ না থাকলেও দেশের সব নাগরিককে পরীক্ষা করছে, এমনকি যারা কখনও করোনায় আক্রান্তের সংস্পর্শ আসেননি। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় এখন পর্যন্ত আইসল্যান্ডে 218 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, শনাক্ত হওয়াদের অর্ধেকের মাঝেই করোনা ভাইরাসজনিত কোনো লক্ষণই ছিল না। অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা জানতে পেরেছেন যে 10% বেশি রোগী ভাইরাস দ্বারা আক্রান্ত এমন ব্যক্তির দ্বারা সংক্রমিত হয়েছেন, তবে এখনও তাদের মাঝে কোনো প্রকার লক্ষণ প্রকাশ পায়নি। এই ঘটনা এটাই প্রমাণ করছে যে ভাইরাসজনিত লক্ষণ নেই এমন লোকদের মধ্যেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আইসল্যান্ডের চিফ এপিডেমিওলজিস্ট থোরলফার গনসন বাসফিউ নিউজকে বলেছেন, ডিকোড জেনেটিক্সের প্রাথমিক ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সাধারণ জনসংখ্যার কম সংখ্যক ভাইরাস সংক্রমিত হয়েছে এবং যারা পজিটিভ হয়েছেন তাদের প্রায় অর্ধেকই লক্ষণহীন, বাকি অর্ধেক মানুষের মাঝে মাঝারি শীতজাতীয় লক্ষণ দেখা যায়। এদিকে চীনে 2 কোটিরও বেশি মানুষ নিখোঁজ। করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, এর প্রকোপ কমতে শুরু করেছে চীনে। তবে চীনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট দাবি করেছে দেশটি করোনা নিয়ে মিথ্যা কথা বলছে। কারণ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটটি বলছে, ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে কেনাকাটার জন্য চীনের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু এবার চীনে প্রায় 2,15,00,000 মানুষ এখনও তাদের মোবাইলে রেজিস্ট্রেশন করেননি। চীনের সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, এই 2,15,00,000 মানুষ কোয়ারেন্টাইনে আছেন অথবা মারা গেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিশ্বে করোনার প্রকোপ কম দেখাতে চীনের সেনাবাহিনী হয়তো এই 2,15,00,000 মানুষকে হত্যা করেও থাকতে পারে। চীনের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81,285 জন, মারা গেছেন 3,287 জন। তাহলে এই 2,15,00,000 মানুষ আসলে কোথায়? এ নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষদের মনেও। এদিকে চীন তথ্য গোপন করাতেই এই মহামারী। করোনা ভাইরাস সম্পর্কে চীন নির্মম ও বিপজ্জনক প্রচারণায় জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি চীনা কর্মকর্তারা যদি প্রথম দিকে করোনা ভাইরাসের ঘটনাগুলো ধামাচাপা না দিত, তাহলে বিশ্ব এই মহামারী এড়াতে পারত। অভিযুক্তি করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত
মার্কিন রাষ্ট্রদূত উরি জনসন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে তার লেখা একটি মতামত প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, চীন ভয়ঙ্করভাবে তা পূরণে ব্যর্থ হয়েছে। তারা স্বচ্ছতার সঙ্গে মহামারী এই ভাইরাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বের অন্যান্য দেশকে জানায়নি। উরি জনসন লিখেছেন, প্রথম দিকে চীন সংবাদ গোপন করেছে, তারপর তারা তাদের নিজেদের নাগরিকদের সুরক্ষার কাজ করেছে এবং বেছে বেছে গুরুতর তথ্যগুলো জানিয়েছে, যেমন জেনেটিক সিকোয়েন্সের মতো বিষয়গুলো। অনেক তথ্যই তারা জানায়নি, যা জানা গেলে পরিস্থিতি এমন হতো না। তার দাবি, আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সহযোগিতা, সেখানে প্রবেশাধিকার এবং আরও তথ্য চাচ্ছিল বারবার, কিন্তু চীন বিশাল এক প্রাচীর তৈরি করে রেখেছিল। তারা সংস্থাটিকে কোনো ধরনের অনুমতি দেয়নি। এটাই মহামারীটিকে বৈশ্বিক রূপ দিয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলছেন, চীন সঠিক সময়ে সঠিক কাজটি করেছে তার নিজের জনগণ বাঁচানোর জন্য, এবং বাকি বিশ্ব তা থেকে বঞ্চিত হয়েছে, যার মারাত্মক এক ফল ভোগ করতে হচ্ছে এখন বিশ্ববাসীকে। যখন সংকট শুরু হলো, তখন প্রথম থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করা উচিত ছিল চীনের। এদিকে লকডাউন অমান্য করায় দুইজনকে গুলি করে হত্যা। রুয়ান্ডার পুলিশ করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার কর্তৃক প্রদত্ত লকডাউন আদেশকে অমান্যকারী দুজনকে গুলি করে হত্যা করেছিল। রুয়ান্ডার জাতীয় পুলিশের মুখপাত্র জন বাস্কো কাবেরা বুধবার ফোনে বলেছেন, তারা পুলিশ কর্মকর্তাদের সাথে ঝগড়া করার চেষ্টা করছিল এবং পরবর্তীতে ধস্তাধস্তিও করে। পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। পূর্ব আফ্রিকান এই দেশটিতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 40 জন বলে চিহ্নিত করেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে একজন খ্রিস্টান পাদ্রির উপদেশে তরল জীবাণুনাশক ডেটল পান করে 59 জন প্রাণ হারিয়েছেন। দৈনিক কেনিয়া টুডে বুধবার এ খবর জানায়, ফাদার রুফুস ফালা সম্প্রতি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভক্তদের ডেটল খাওয়ান। গির্জার মধ্যে তিনি ভক্তদের নিজ হাতে এই ডেটল পান করান। ডেটল পানকারী 59 জনের মৃত্যু হয় এবং আরও 4 জন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ফাদারের অনুসারীরা মনে করেছিল ডেটল পান করলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। এ সম্পর্কে ফাদার রুফুস ফালা দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ, কিন্তু সৃষ্টিকর্তা তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করে ফাদার রুফুস ফালা। তবে তিনি কী পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি। তবে ডেটল খাবার উপদেশ এবারই প্রথম দেননি ফাদার রুফুস ফালা। এর আগে তিনি তার ভক্তদেরকে রোগ থেকে মুক্তি পেতে, শরীরকে সংক্রমণ মুক্ত করতে ডেটল খাবার পরামর্শ দিয়েছিলেন। ডেইলি সান সাউথ আফ্রিকা জানিয়েছে, আফ্রিকার 54টি দেশের মধ্যে এরই মধ্যে 40টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে করোনা থেকে বেঁচে ফেরার সহজ উপায় বললেন তুর্কি গবেষক। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছেন শত শত মানুষ, আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। জিনের গঠন বদলে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। মরণঘাতী ভাইরাসটিকে ঠেকানোর কোনো উপায় এতদিনেও বের করা সম্ভব হয়নি। বিশ্বজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন সবার দৃষ্টি এর প্রতিষেধক এবং ওষুধের দিকে। তবে এই ভাইরাসের কার্যকর প্রতিষেধক এখনও উদ্ভাবিত হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে তুরস্কের এক গবেষক করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমানোর সহজ উপায়ের কথা বললেন। তার দাবি, পর্যাপ্ত ঘুম করোনা থেকে বাঁচতে অত্যন্ত উপযোগী। তিনি জানান, পর্যাপ্ত ঘুম শরীরের ন্যাচারাল কিলার সেল বাড়িয়ে দেয়। এই কিলার সেল ভাইরাস ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তুরস্কের এডিরিন প্রদেশের টর্কিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরবৃত্ত বিশেষজ্ঞ লেভেন্ট ওস্তুর্গ বলেন, আইসোলেশনে থাকাকালে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরের ডেথ সেল বাড়িয়ে করোনাকে পরাস্ত করে দেওয়া সম্ভব। ঘুমের ব্যাঘাত হলে শরীরের ন্যাচারাল কিলার সেলগুলো কমে যায়। এই কোষগুলি টিউমার এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। ভাইরাসকে প্রাকৃতিকভাবে প্রতিরোধ করতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন বলে দাবি করেন ওই গবেষক। তিনি বলেন, শরীরের ইমিউন সিস্টেম সঠিকভাবে কাজ করার মূল চাবিকাঠি হল স্বাস্থ্যকর ঘুম। ঘুম ভালো হলে শরীর প্রাকৃতিকভাবেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে একে পরাজিত করতে পারে। তার দাবি, এমনকি মাত্র এক রাতের পর্যাপ্ত ঘুমেও শরীরের প্রাকৃতিক ঘাতক লিম্ফোসাইটের সংখ্যা এবং ক্রিয়াকলাপ হ্রাস পায়, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, নতুন এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কম লোকের সাথে যোগাযোগ করা এবং বেশি বেশি ঘুমানো। করোনা প্রাদুর্ভাব ঠেকাতে বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।